এখান থেকে ডুয়েটে ভর্তি পরীক্ষায় দেখা যায় বেশিরভাগ সময় 14 মার্কের একটা প্রশ্ন থাকে, এছাড়াও বিভিন্ন জবে এখান থেকে প্রশ্ন করা হয়। তো আজকে আমরা খুব ভালো মতো জানবো যে ফোর্স আসলে কিভাবে কাজ করে। তো আসলে প্রথমত জানতে হবে বল কাকে বলে বা বল কি। তো বল হচ্ছে, আমরা যদি একটু চিত্র দেখি, এফ এখানে একটা বাক্স আছে, এখানে একটা ফোর্স দেয়া হচ্ছে, কেউ একজন একটা ফোর্স দিতেছে। তো এখানে যদি কোনো ফোর্স দেয়া হয়, নর্মালি যেটা হবে যে এই বাক্সটা হয় চলতে শুরু করবে অথবা চলার হয়তো উপক্রম হবে অথবা থেমে থাকবে। আবার আরেকটা বিষয় এমন হতে পারতো যে একটা বাস এদিকে আসতেছে, এখানে একটা মানুষ দাঁড়ানো, একটা বাস এখান থেকে এদিকে আসছে, এদিকে আসতেছে। তো এই মানুষটা এই বাসটাকে থামানোর চেষ্টা করতেছে। তো যদি এই ঘটনাটা ঘটে, এই মানুষটা থামানোর চেষ্টা করতেছে কিন্তু সে থামাতে পারছে না, এখানেও কিন্তু ফোর্সের অ্যাপ্লিকেশন হয়েছে। তো আমরা এখানে এই দুইটা চিত্র থেকে একটা বিষয় মোটামুটি ক্লিয়ার, সেটা হচ্ছে বল হচ্ছে এমন একটা অবস্থা বা এমন একটা বিষয় যেটা কোনো স্থির বস্তুকে গতিশীল করে অথবা করতে চায়, এবং গতিশীল বস্তুকে স্থির করে অথবা করার চেষ্টা করে অথবা করতে চায়, এটাই হচ্ছে বেসিক্যালি বল। তো বলের কিছু বেসিক সূত্র আছে যেগুলো হচ্ছে যে আমাদের এখানে লাগবে। তো সেই কয়েকটা সূত্র আমরা দেখি। সূত্রগুলো হচ্ছে, প্রথমত বলের সাম্যাবস্থার তিনটি সূত্র আছে। সূত্রগুলো হচ্ছে সামেশন অফ এফ এক্স ইকুয়াল জিরো, এটা হচ্ছে স্থিতি সূত্র। হরিজন্টালি এটাকে আরেকভাবে বলা চলে যে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল জিরো, ডানে পজিটিভ, কেউ চাইলে বামে পজিটিভ ধরতে পারে, কোনো সমস্যা নাই। এরপর আরেকটা ফর্মুলা আছে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল জিরো। তো এইভাবে এই সেম ফর্মুলাটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে সামেশন অফ পার্টিকেল ফোর্স ইকুয়াল জিরো, উপরের দিকে পজিটিভ। আর আরেকটা ফর্মুলা আছে সাম্যাবস্থা বা বলবিদ্যা, সেটা হচ্ছে যে সামেশন অফ মোমেন্ট যে কোনো বিন্দুতে শূন্য, ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ, কেউ চাইলে নেগেটিভ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টও পজিটিভ ধরতে পারে। তো এখন কথা হচ্ছে, আমি যে এখানে এই ফর্মুলাগুলো লিখলাম এফ এক্স এফ ওয়াই ভার্টিক্যাল ফোর্স হরিজন্টাল ফোর্স, তো এগুলো আসলে কি বা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। তো আসলে হরিজন্টাল বা ভার্টিক্যাল কি প্রথমে সেটা দেখা উচিত। যদি আমরা নর্মালি একটা অ্যাক্সিস ড্র করি, তো এই অ্যাক্সিসটার মধ্যে আমরা দেখি কি কি আছে। তো এই যে লাইনটা, এটা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, এটা ওয়াই ওয়াই প্রাইম লাইন, আর এটা হচ্ছে এক্স ডান দিকে, আর এটা বাম দিকে হচ্ছে এক্স প্রাইম লাইন, আর এখানে হচ্ছে যে মূল বিন্দু বা ও পয়েন্ট, ঠিক আছে। তো এই যে পয়েন্ট আমরা এখান থেকে দেখলাম, এখানে মূলত অর্থাৎ যদি ডানে বা বামে কোনো ফোর্স চলাচল করে সেটা আমরা কাজ করব ফাংশন অফ এক্স নিয়ে, আর যদি উপর নিচে কোনো একটা ফোর্স কাজ করে সেটা আমরা ফাংশন অফ ওয়াই বা ভার্টিক্যাল ফোর্স এই ফর্মুলাগুলোর আওতায় নিব। যদি দেখি যে কোনোভাবেই সলভ করা যাচ্ছে না, কোনো একটা কাঠামোতে আমরা সলভ করার চেষ্টা করতেছি কিন্তু সলভ করা যাচ্ছে না, তখন আমরা হচ্ছে মোমেন্টের ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এটা খুব কম, মোমেন্টের আলাদা চ্যাপ্টার আছে, আমরা তখন খুব বিশদ আলোচনা করব যে মোমেন্ট নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আমরা প্রাথমিকভাবে দেখি ফাংশন অফ এক্স ফাংশন অফ ওয়াই অর্থাৎ ভার্টিক্যাল হরিজন্টাল ফোর্স কিভাবে কাজ করে, এইটা জাস্ট একটু এখন দেখব। তো একটু আগে আমরা দেখলাম ফোর্স কিভাবে আসলে কাজ করে, এখানে আমরা হরিজন্টাল ভার্টিক্যাল বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করছি, অর্থাৎ সূত্রগুলো যেটা ছিল বেশ কয়েকটা ফর্মুলা দেখলাম যে এটা এরকম লিখি। এখন যদি আমাদের ফোর্স এরকম ক্রাইটেরিয়াতে না আসে, অর্থাৎ হচ্ছে যে আমাদের হরিজন্টালেও নাই ভার্টিক্যালেও নাই, তখন আমরা আসলে কি করব। সাপোজ একটা ফোর্স আছে এইভাবে যে এরকম আমরা এই অ্যাক্সিস গুলো আঁকলাম, এখানে হচ্ছে যে জিরো জিরো পয়েন্ট বা মূল বিন্দু বা ও পয়েন্ট যেটাই বলো তোমরা, কোনো সমস্যা নাই। তো এই পয়েন্টে দেখা গেছে যে যদি এরকম হয় এটা ওয়াই, তাহলে এটা হবে তো অবশ্যই এই পয়েন্টটা হচ্ছে এক্স পয়েন্ট। এখন এখানে একটা ফোর্স আছে যেটা হচ্ছে ইনক্লাইন্ড আছে, ঠিক আছে,
এখানে এফ একটা ফোর্স আছে ইনক্লাইন্ড, আর এখানে এই এফ ফোর্সটা যে কোনো অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে। আমরা ধরে নিলাম যে হরিজন্টালের সাথে একটা অ্যাক্সিস তৈরি অ্যাঙ্গেল তৈরি করছে, সেটা হচ্ছে যে থিটা। তো এই যে যদি হয় যে এখানে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, এখন এইটা আমরা কিভাবে কাজ করব? এখানে আমাদের ফর্মুলা আছে হচ্ছে যে যদি ডানে থাকতো বা বামে থাকতো বা উপরে থাকতো নিচে থাকতো আমরা তখন করতে পারতাম, বাট এখানে আছে কি একটু কোনাকোনি, তখন আমরা কিভাবে এটা করব? তো এই অঙ্কগুলোকে সলভ করার ক্ষেত্রে মূলত সমস্যাটা শুরু হয় এখান থেকে। এই হরিজন্টাল পার্টিকেলটা কিন্তু খুব ইজি, ওটা নিয়ে সমস্যা নাই। সমস্যা লাগে হচ্ছে যে যখন ইনক্লাইন ফোর্স আসে, তো ইনক্লাইন ফোর্স গুলাকে আমরা সাধারণত যদি এরকম থাকে কখন, যদি হচ্ছে যে দুই বা ততোধিক বলকে যদি একটা বল দ্বারা প্রকাশ করা যায় তাকে আমরা লব্ধি বলি। তো এখন এইখানে যে ফোর্সটা আছে, যে কোনো লব্ধি দেখা যায় যে উপাংশ মিনিমাম দুইটা থাকে, ঠিক আছে? তো এখন ইনক্লাইন ফোর্স যেগুলা সেগুলাকে আমরা সবসময় ধরেই নিই যে এগুলো একটা লব্ধি, তার মানে এটা উপাংশ থাকবে দুইটা। তো আমরা দুইটা উপাংশ দেখি আসলে কিভাবে থাকবে। তো একটা হচ্ছে যে হরিজন্টালে থাকবে, একটা ভার্টিক্যালে থাকবে, ঠিক আছে? জাস্ট হচ্ছে যে এই এটা যে দিকে যাবে ওই দিকে দুইটা ইনক্লাইন্ড, এটাকে ভাঙলে হচ্ছে একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল দুইটা ফোর্স চলে আসবে। তো হরিজন্টাল অর্থাৎ এই যে অ্যাঙ্গেল আছে, তো অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেলের বরাবর অর্থাৎ অ্যাঙ্গেল যে অ্যাক্সিসের সাথে ধরা হয়েছে ওই অ্যাক্সিসের প্যারালাল যেই আমাদের এখানে ফোর্সটা থাকবে, অর্থাৎ ফ্লো ফোর্সের যে কম্পোনেন্টটা থাকবে সেটা হচ্ছে যে f cos থিটা হবে। আর যে অ্যাক্সিসের সাথে ফোর্সের কম্পোনেন্টটা দেখা গেছে যে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করবে না সেটার সাথে হবে, অর্থাৎ এই যে এই f এর কম্পোনেন্ট হবে এখানে f sin থিটা। অর্থাৎ হচ্ছে যে আমাদের এখানে অ্যাঙ্গেলটা যেখানে থাকবে, অ্যাঙ্গেল যে অ্যাক্সিসের সাথে আছে ওই অ্যাক্সিসের সমান্তরাল অ্যাক্সিসে আমরা cos থিটা নেব, আর বাকি মুক্ত যেটা থাকবে ওটার সাথে আমরা sin থিটা নেব। তো এভাবে হচ্ছে মূলত কম্পোনেন্টস ভাগ করা হয়। কম্পোনেন্টস ভাগ করলে বাকি অঙ্ক খুবই সহজ, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব।